Bismillahirrahmanirrahim. Nagordola Sign Painter. আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ মূলত আমরা হ্যান্ড পেইন্টের কিছু একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো আমাদের যে গোল্ডেন কালার বা আফসান কালার, যেটি সেই আফসান কালারটি কিন্তু আমাদের হ্যান্ড পেইন্টে এবং ব্লক বাটিকের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তো এই কালারটি কিন্তু আপনারা চাইলে অনায়াসে খুবই সহজে, আপনারা যারা হ্যান্ড পেইন্ট করেন, ব্লক বাটিক করেন, তাদের বাসায় যে সকল কেমিক্যালগুলো থাকে সেই কেমিক্যালগুলো দিয়েই শুধুমাত্র আরেকটি জিনিস সেখানে অ্যাড করে আপনারা কিন্তু অনায়াসে বাসায় কিন্তু এই গোল্ডেন কালার তৈরি করে ফেলতে পারেন। তো যদি বাসাতেই বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আর এটি কিনে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কেননা আমরা জানি আমাদের যে আফসান কালারগুলো রয়েছে সেই ফেব্রিকের, হ্যাঁ, ফেব্রিক কালার যেটি, সেটির যে আফসান কালার সেটি এইভাবে করে কোটায় কিন্তু পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটির প্রাইস হচ্ছে আপনার প্রায় 45 থেকে 50 টাকার মধ্যে, মানে অল্প একটু থাকে, খুব বেশি থাকে না এগুলোর মধ্যে। আপনারা কিনতে পারেন, যদি আপনার অল্প ব্যবহারের জন্য হয় তাহলে আপনারা এটি কিনতে পারেন। আবার রেডিমেড যে আফসান কালার রয়েছে সেই রেডিমেড আফসান কালারটাও কিন্তু আপনারা এক্ষেত্রে কিনে ব্যবহার করতে পারেন। এটির প্রাইস হচ্ছে 40 টাকা। হ্যাঁ, এটি হচ্ছে রেডিমেড। যারা বানাতে আগ্রহী না তারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এইভাবে কিনেও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি আজকে সে বিষয় না, আজকে হচ্ছে আমরা কিভাবে বাসায় নিজেরাই সাশ্রয়ী, হ্যাঁ, একদমই সাশ্রয়ী যাতে হয় আমাদের জন্য এই কালারটি বানানো এবং ব্যবহার করা, যাতে করে আমরা অনেক বেশি কাজ করতে পারি, তো সেটি বাসায় কিভাবে আমরা বানাবো সেই কালারটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবং শুধুমাত্র তিনটি উপকরণ এখানে প্রয়োজন, খুব বেশি কিছু না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে আমরা আজকে এই কালারটি বানাবো। তো আফসান কালার বানানোর জন্য আমাদের যে বিষয়গুলো, যে জিনিসগুলো বেশি প্রয়োজন, সেই জিনিসগুলো হলো মূলত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এনকে, আর আমি এখানে মধ্যে যে একটি গ্লু নিয়ে রেখেছি সেটা হচ্ছে F53। এটি বাজারে সাদা যে কৌটার মধ্যে কিন্তু পাওয়া যায় F53 গ্লু, এই এটি। তারপরে হচ্ছে আপনার অ্যানকে লাগবে, ঠিক আছে, আর হচ্ছে কালার লাগবে। তো আমরা এইগুলো করার পর আমাদের যেটি মূল উপকরণ আফসান বানানোর জন্য সেটি হচ্ছে এই যে এটি, এটি হচ্ছে আফসান পাউডার, হ্যাঁ, বা এই যে আফসানের যে পাউডার রয়েছে এটিকে মূলত অনেকেই আবার গোল্ডেন কালার বলা হয়ে থাকে বা পাউডার বলা হয়ে থাকে, ডাস্ট যেটি, ডাস্ট পাউডার বা আফসান ডাস্ট কালার, এটি কিন্তু আমাদের লাগবে এই ক্ষেত্রে। তো এগুলো অল্প করে আপনারা চাইলে এরকম গ্রাম হিসেবে কিন্তু বিক্রি, মানে বিক্রি করা হয়, কিনতে পারেন 30 টাকা করে, এখানে মনে হয় 50 গ্রামের মতো আছে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি কিভাবে আফসান কালার বা গোল্ডেন কালার হ্যান্ড পেইন্টের জন্য, ব্লক বাটিকের জন্য বানাতে হয়। তো প্রথমে আমি এটির জন্য আমাদের যে ফেব্রিক কালার রয়েছে, ফেব্রিকের ব্রাউন কালার, আমি এখানে অ্যাক্রিলিকের ব্রাউন কালার আছে, অ্যাক্রিলিকের একটু করে ব্রাউন কালার নিয়ে নিচ্ছি। অ্যাক্রিলিকের প্রথমে আপনারা দেখুন আমি এখানে অল্প একটু অ্যানকে নিয়ে নিব। তো এক্ষেত্রে বলে রাখি যে অ্যানকের পরিমাণ কতটুকু হবে সেটি কিন্তু আসলে ফিক্সড করে বলা যায় না, আপনারা কাজের উপরে কিন্তু এটি ডিপেন্ড করে। তো আমি একটু করে আগে অ্যানকে নিয়ে নিচ্ছি, আমার লাগলে পরে আমি আবার নিতে পারবো, সেজন্য খুব বেশি পরিমাণে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো একটু করে অ্যানকে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি এই যে ফেব্রিক কালার একটু করে ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে এই কালারটা যদি না থাকে তাহলে আপনারা এই ইয়েলো কালার, ব্লু কালার এবং রেড কালার সমান, মানে এটিকে মিক্স করে করে দেখে কালার বানাতে পারেন। আমি সেই কালারটিও বানিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমি কালারটি একটু করে এখানে যে আমাদের এনকে রয়েছে এবং F53 রয়েছে সেটির সাথে এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে যে কথাটি আগে থেকে বলে রাখি, আমি কিন্তু অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কেননা আমার কাছে এমনি অনেকগুলো বানানো আছে। তো এখানে এই কাজটি করার সময় আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো যে আমরা যে আফসান কালারটি ব্যবহার করব সেই আফসান কালারটি কিন্তু আমরা পরে দিব। আফসান কালার যদি আপনারা প্রথমে দিয়ে ফেলেন তাহলে যেই বিষয়টি হবে সেটি হলো যে আফসান কালারের যে গ্লোসিনেসটা সেটি কিন্তু চলে যাবে, মানে ওটি একটি নর্মাল কালার মনে হবে তখন।
তো আমি এটি নিয়ে নিলাম। নেয়ার পর আপনারা দেখবেন যে আসলে আপনারা এই কালারটিকে কতটুকু মানে এই গোল্ডেন কালারটা কিন্তু মেটালিক গোল্ডেন হয়, লাইট গোল্ডেন হয়, মানে আমাদের গোল্ডের যে কালারটা হয় সে কালারটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে কালারটা রাখতে চাইছেন সে কালারটি আপনি কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে যেটি সেটি হচ্ছে আমি একটু মেটালিক গোল্ডেন কালারটা করে নিব। মেটালিক গোল্ডেন কালার আমাকে করতে হলে যে কাজটি করতে হবে, এখানে আমি যেহেতু ব্রাউন কালারটা ইউজ করেছি, আমি একটু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু খয়েরি কালার আছে ফেব্রিকের, সে কালারটাকে মিক্স করে নেবো। যেহেতু আমি এটাকে একটু মেটালিক কালার যে কালারটা সেই মেটালিকের কালারটা আনতে চাচ্ছি। তো আমি প্রথমে যে কালারটি করলাম সেটি হলো ব্রাউন কালার, তারপরে হচ্ছে খয়েরি কালার, হ্যাঁ, এর সাথে আমি একটু করে রেড কালারটা মিক্স করব। অল্প পরিমাণে আমি একটু করে রেড কালারটা এখানে যে ফেব্রিক কালারের সাথে আমার আছে একটু করে আমি রেড কালারটা মিক্স করে দিব, খুবই কম পরিমাণে। এবং এই কালারগুলো মিক্স করতে গিয়ে আপনার যদি মনে হয় যে এটি অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু এনকে মিক্স করে এটিকে কিন্তু লিকুইড করে নিতে পারবেন। তো সেজন্যই কিন্তু এনকের যে মানে কতটুকু অনুপাতে এটি দিতে হবে সেটি কিন্তু আসলে ফিক্সড করে বলা যায় না। তো আমাদের এখানে কালারটি রেডি করা শেষ, এরপর আমরা হচ্ছে এখানে যে আমাদের আফসান যে ডাস্ট রয়েছে সে আফসান ডাস্ট এখানে মধ্যে মিশিয়ে দিব। তো আমি এখানের মধ্যে যে আফসানের কালার ডাস্ট পাউডার রয়েছে সেটি কিন্তু মিক্স করেছি, দিয়ে আমি এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি যে অ্যান্টিক কালার যেটি সে অ্যান্টিক কালারটি ও অ্যান্টিক যে গোল্ডেন কালার সেই অ্যান্টিক গোল্ডেন কালারটি বানিয়ে নিয়েছি। একইভাবে আমরা কিন্তু আমাদের যে গোল্ডেন কালারটি আছে সেই গোল্ডেন কালারটিও কিন্তু সেমভাবে বানিয়ে নিব। সেটি হচ্ছে আমাদের শুধুমাত্র ব্রাউন কালার, আমাদের F53 যে গামটি রয়েছে সেই গামের সাথে আমরা ব্রাউন কালার অ্যান্ডকে মিক্স করে দেন, আমরা শুধু আফসান ডাস্ট এটার সাথে মিক্স করে দিলেই কিন্তু আমাদের গোল্ডেন কালারটিও কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমি এই কালার কাপড়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো।